ধরো আমাদের হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে, আমরা বিরিয়ানি খেতে গেলে মিনিমাম 50, 60, 70, 90 এরকম খরচা থাকে, তো সেখানে ধরো তোমার পকেটে দেখলে কম পয়সা আছে, তো কি করবে, আসো খেয়ে যাও 20 টাকার বিরিয়ানি। আর তোমার মেন ইন্সপিরেশন বলতে গেলে এখানে কাকাই, তাই তো? হ্যাঁ একদম, কাকার ভিডিও দেখে। দেখো আমরা কাকার ভিডিওটা করতে যেতে পারিনি, অনেক কমেন্ট করেছিল যে কেন যাইনি, তো এই দোকানটা খোঁজার জন্যই আমরা ওখানে যাইনি। তো হ্যালো গাইজ, আমি উৎস, আমি শুভম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ফুড কোয়েস্ট। তো আজকাল মানে ফেসবুক আর ইউটিউব খুললেই দেখা যাচ্ছে বিরিয়ানি আর বিরিয়ানি, আর খালি শুধু বিরিয়ানি না, মানে কম্পিটিশন লেগেছে কে কত কম দামে আর কে কত ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে, সেটা নিয়ে একটা কম্পিটিশন চলছে। তো সেই কম্পিটিশনে আমরা পার্টিসিপেট করেছি আজকে, সবার থাম্বনেলে চিপেস্ট বিরিয়ানি, চিপেস্ট বিরিয়ানি। আর সত্যি আজকে ওয়ার্ল্ডের চিপেস্ট বিরিয়ানি আমরা নিয়ে চলে এসেছি, টাসেল চলছে বলা যায়, মানে কে কত কম দামে এনে দেয়। তো সহজে আমরা তাহলে একটা চিপেস্ট কিছু একটা খোঁজ দিই। আজ তোমরা দেখেছো রানাঘাটে 19 টাকার বিরিয়ানি, যেটা সুবিদ্যা খোঁজ দিয়েছিল। তো তারপর আমরা নিয়ে এসেছি আগরপাড়া, কারণ রানাঘাটে কি অনেকেরই সম্ভব হবে না যে 19 টাকা আগরপাড়ার মধ্যে এরকম একটা জায়গায় এরকম একটা বিরিয়ানি খোঁজ নিয়ে চলে এসেছি, 20 টাকার বিরিয়ানি, আলুর বিরিয়ানি, এরকম একটা আলুর সাইজ, আলু একটু ভেঙে খেয়ে নিয়েছি, খিদা পেয়েছিলো ভীষণ, মানে আর পাচ্ছিলাম না। তো এরকম একটা হাফ আলু আর স্যালাড দিয়ে, আর কোয়ান্টিটি মোটামুটি ঠিকই আছে। এবার আমি শুধু ট্রাই করে দেখবো যে কেমন লাগে, তো ট্রাই করে দেখা যাক আলুর সাথে ফার্স্ট ট্রাই। উচ্চর লোভ লাগছে, তো ওকে আরও দেখিয়ে খাবো। ভাই সুপার খাবে, যার যার খুব কম প্রাইসে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা তারা এখানে এসে একবার ট্রাই করতে পারো, মানে 20 টাকার বিরিয়ানি জাস্ট অবিশ্বাস্যকর। মানে যাদের কাছে ওই পড়তে গেলাম, পড়তে দিয়ে বেরিয়েছি তো খেতে পারছি না, মানে কম টাকা আছে, কম টাকা নিয়ে বেরিয়েছো, তো এইখানে এসে আমি মনে করবো ফুল মানে স্যাটিসফাই করার মতো একটা বিরিয়ানি দিচ্ছে, আর বিরিয়ানি খেতে জাস্ট মানে অসাধারণ খেতে। আর বিরিয়ানির দামগুলো তো আমরা দেখিয়ে দিয়েছি যে কত টাকা কত, এটা হাফ প্লেট আছে, এটা ফুল প্লেটও আছে। তো আমাদের মেন অ্যাট্রাকশন যেটা সেটা হচ্ছে 20 টাকার বিরিয়ানি, সেটা হচ্ছে এইটা, মানে এটা আমরা খাবো পুরো, মানে খেয়ে শেষ করবো। তারপর চিকেনটাও আছে, বুঝছো, সেই চিকেনটা দেখাবে চিকেন বিরিয়ানিটা কেমন। আর বাদ বাকি দাদার সাথেও কথা বলবো, দাদার সাথে দাদা এখন ফোনে বিজি আছে, দাদাকে এখনই ডেকেনি, দাদার সাথে কথা বলে নি। তো দাদা এখানে এরকম একটা দোকান খোলার মানে আইডিয়া কীভাবে পেল? দেখো আমরা যারা আছি এরকম ঘুরে ঘুরে খেতে ভালোবাসি, তো সবাই কাকাকে চিনি, দমদমের কাকাকে সবাই চিনি, ও কাকা ফেমাস। তো দমদমের কাকা যে 40 টাকার কনসেপ্টটা, তো ওই বিরিয়ানিটা খেতে আমাদের এখান থেকে অনেকে যায়। আচ্ছা, আমাদের এই সার্কেল ব্যারাকপুর সার্কেল থেকে অনেকে যায়। তো আমি ভাবলাম কাকা অত দূর কেন লোকে যাবে, আমি একটু কাছে করি। হ্যাঁ, তো আমি ওই জন্য শুরু করলাম। আর তাছাড়া যেটা আছে যে ধরো আমাদের হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে, আমরা বিরিয়ানি খেতে গেলে মিনিমাম 50, 60, 70, 90 এরকম খরচা থাকে, তো সেখানে ধরো তোমার পকেটে দেখলে কম পয়সা আছে, তো কী করবে, আসো খেয়ে যাও 20 টাকার বিরিয়ানি। আচ্ছা, তুমি একটু মেনু কার্ডটা দেখে হাফ প্লেট আর ফুল প্লেটের এটা বুঝিয়ে দাও যে কত দামের কি চিকেন থাকবে হাফ প্লেটে। আচ্ছা বুঝিয়ে দাও পরপর, ফার্স্টে আলু বিরিয়ানি যেটা হাফ প্লেট আছে ওটায় 50 থেকে 60 গ্রামের পিস থাকে, মানে যেটা ফুল প্লেটের পিস সেটাই হাফ প্লেটেই থাকে। আচ্ছা, রাইসের কোয়ান্টিটিটা ওখানে শুধু কমে যায়। ওকে, আর আলু বিরিয়ানি যেটা ফুল আছে, বিরিয়ানি হচ্ছে আলু বিরিয়ানি 20 টাকা, আর আলু বিরিয়ানি ফুল প্লেট হচ্ছে 40 টাকা, মানে কোয়ান্টিটি খালি চেঞ্জ হবে, শুধু রাইসের কোয়ান্টিটি, শুধু রাইসের কোয়ান্টিটি চেঞ্জ হবে, আলু মালু সব সেম থাকবে, তাই তো? হ্যাঁ একদম। এক বিরিয়ানি 50 টাকার মধ্যে এটা কি আলু থাকবে? এক বিরিয়ানি যেটা আলু বিরিয়ানি 40 টাকা ওটাই সেম টু সেম,
শুধু সঙ্গে একটা ডিম থাকবে। আচ্ছা, আর চিকেন বিরিয়ানি হাফ প্লেটের কোয়ান্টিটি কেমন? এই আলু বিরিয়ানি হাফের মতোই? চিকেন বিরিয়ানির হাফ প্লেটের কোয়ান্টিটি আলুর থেকে একটু বেশি। ওকে ওকে। আর চিকেনটা পিস হবে 50 থেকে 60 গ্রাম। 50 থেকে 60 গ্রাম প্লেটের চিকেন যথেষ্ট। ফুল পেটে চিকেনের পিস ওই 100-120 এরকম গ্রাম হবে। 120। ওকে ওকে, তো ভালোই দিচ্ছে, খুব মানে ভালোই, ঠিকঠাক বলাই যায়। মানে 1 কিলো প্রপার 10 পিস হয় না। আর মটন বিরিয়ানির হাফটা হচ্ছে 75, ফুলটা হচ্ছে 150, ওটা মানে চিকেনের মতনই গাইস। সেম টু সেম। আর তোমার মেইন ইন্সপিরেশন বলতে গেলে এখানে কাকাই, তাই তো? হ্যাঁ একদম, কাকার ভিডিও দেখে। দেখো আমরা কাকার ভিডিওটা করতে যেতে পারিনি, অনেক কমেন্ট করেছিল যে কেন যাইনি। তো এই দোকানটা খোঁজার জন্যই আমরা ওখানে যাইনি, যে এখানে আমরা নিয়ে আসবো। তো আমরা জানতাম আগে থেকে জোম্যাটোর ব্যাপারটা কিছু। হ্যাঁ, জোম্যাটোর ব্যাপারে। হ্যাঁ, এটা আপাতত জোম্যাটো অ্যাভেলেবেল হয়ে গেছে, জোসনা ফুড কর্নার নামে জোম্যাটো নামটাই দেওয়া আছে। হ্যাঁ একদম। আচ্ছা, জোম্যাটোর মানে লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর দাদা ফোন নাম্বারটা দিয়ে দেবো, তো অসুবিধা হবে না, ফোন করে আসতে পারবে। তোমরা সুইগিতে হয়তো কানেক্ট হয়ে যাবে এই সপ্তাহের শেষে কি আর কদিন টাইম। এটা কখন ওপেন হয় দোকানটা? দোকানটা সকালে মালপত্র এনে বানাতে 1:30 থেকে 2 বাজে। আচ্ছা, কটা বাজে? তারপর যতক্ষণ বিরিয়ানি আছে ততক্ষণ আমি আসি। আচ্ছা আচ্ছা। এবার কারোর যদি দরকার হয় আমাকে কল করে বলে দিতে পারো, তাহলে রেখে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, মানে কন্ট্যাক্ট নাম্বার তোমরা কন্ট্যাক্ট করে আসতে হবে তোমাদেরকে, না হলে শেষ হয়ে যাবে, কিছু করার নেই, তারপর আমাদেরকে কিছু ভুল বোঝো না। তো আর এমনি সব দিনই তো মনে হয় ওপেন থাকে দোকানটা? হ্যাঁ, ডেইলি ওপেন থাকে, তো তোমাদের কোনো প্রবলেম হবে না। আমরা বলে দেবো যে কী করে আসতে হবে, কী ব্যাপার সব, লাস্টে ভিডিও লাস্টে তোমাদেরকে বলবো, তোমরা দেখে নেবে। তো আমরা যে বিরিয়ানি দোকানে কথা বলছিলাম যে এত চিপেস্ট দামের মধ্যে বিরিয়ানি দিচ্ছে, সেটা হচ্ছে জোসনা ফুড কর্নারের বিরিয়ানি। তো আমার সামনে চলে এসে ফুল চিকেন বিরিয়ানি, যেটার দাম 90 টাকা। তার মধ্যে এরকম বড় সাইজের একটা চিকেনের পিস রয়েছে, আর একটা এরকম গদা মার্কা আলু, আর সঙ্গে স্যালাড দিয়েছে, চামচও দিয়েছে। কিন্তু বিরিয়ানি তো চামচে ঠিক পোষায় না, তো হাত দিয়েই খাই। চলো ফার্স্টে আলুর কথাটা বলে, এত কতটা সফট দেখো, জাস্ট মানে ভেঙে যাচ্ছে হাত ধরে চাপ দিতে গিয়ে, কতটা সফট জাস্ট দেখতে পাচ্ছ। চিকেনটা দেখি কীরকম সফট। আচ্ছা, চিকেনটা ভালোই সফট দেখা যায়, টানছি জাস্ট খুলে যাচ্ছে, এতটা সফট। তো আলু দিয়ে বিরিয়ানি টেস্ট করা যাক কীরকম দেখি। বেশ ভালো খেতে, আর কোয়ান্টিটিও দেখছো যে কতটা, দেখতেই পাচ্ছ রাইসের কোয়ান্টিটি কতটা। তো চিকেন আলু আর রাইস দিয়ে একবার খেয়ে দিই কীরকম। বিরিয়ানি আরও মারা, সেটা খুব উগ্র নয়, যথেষ্ট একদম প্রপার রয়েছে, বেশ ভালোই লাগছে। আর চালগুলো যা দেখো, ভাঙা না, জাস্ট গোটা গোটা চাল আছে। মানে কি মনে হয় যে কম দাম দেখে যে হয়তো ভাঙা ভাঙা চাল দেবে, কিন্তু একদমই তাই না, সব গোটা গোটা চালই আছে দেখো। আর চিকেন পিস যেটা বললো, যেটা ওয়েটটা কথা আমি জেনে তাও তোমাদের জানিয়ে দেবো, আর আলু দেখলেই টেস্টটা যথেষ্টই ভালো। তো তোমাদের বিরিয়ানি খাওয়া তো দেখালাম, বিরিয়ানির সাথে সাথে তোমাদের কবিতাও শুনিয়ে দিচ্ছি ফ্রিতে। এটা কিন্তু মানে মনে রেখে দেবে একবারে, এই কবিতাটা একটু দেখাতে বলবো উৎসকে। যদি চান ভালোবাসা ত্যাগ করুন, বাকিরা আসা, বাকি দেওয়া বড় কষ্ট, তাতে হয় খরিদ্দার নষ্ট, নগদ বিক্রির পেটে হাত, বাকি বিক্রির মাথায় হাত। তো বুঝে গেলে আর কিছু বলে মানে বলার দরকার নেই। আর মানে বিরিয়ানি টিরিয়ানি খাওয়া শেষ আমাদের, এবার বাড়ি যাওয়ার পালা। তার আগে কয়েকটা জিনিস জানার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে মানে কীভাবে আসবে, কীভাবে আসবে সেটা জানার জন্য আমি দাদা থেকে জেনে নেবো। দাদা এখানে কীভাবে আসবে একটু বলে দেওয়া হবে। তো যদি কেউ ট্রেনে আসো, তো ট্রেনে আগরপাড়া স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবে, টিকিট কাউন্টারের কাছে। আচ্ছা, টিকিট কাউন্টার থেকে অটোয় উঠবে, উঠে যে কেউকে বলবে, মানে অটো যে কোনো লোককে বলবে যে বুড়োদার দোকান যাবো বা আশাসাগর বিয়ে বাড়ি যাবো। আচ্ছা, আশাসাগর বিয়ে বাড়িটা হচ্ছে এই একদম সামনে। আর বলার হচ্ছে তুমি একটু ওই প্যাকেট দিয়ে দেখি, মানে আমাদেরকে বুঝিয়ে দাও যে কতটা কোনটা কি বিষয়। দাদা আমাদের বুঝিয়ে দিচ্ছে, এটা হচ্ছে ফুল প্লেটের প্যাকেট। হ্যাঁ, এটা ফুল প্লেটের প্যাকেট দেখতে পাচ্ছ, ঠিকঠাক মানে নরমাল আর দোকানে যা যা দেয় সেম। আর এটা হচ্ছে হাফ প্লেট, এটা হাফ প্লেটের প্যাকেট। তো কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু হাফ নয়, অনেকটাই বড় হাফের থেকে। আচ্ছা, হ্যাঁ সেটা ঠিক বলেছে দাদা। তো আর ভিডিওটা কেমন লাগলো জানাও, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেশি করে মানে সাবস্ক্রাইব করতে, আমাদের খুব কাছাকাছি আছি মানে একটা মাইলস্টোন হওয়ার জন্য। তো এটা সাবস্ক্রাইব করে দাও, কত আছে এখন বলবো না, সব পরে হবে। তো জোসনা ফুড কর্নারের ভিডিও দেখলেই তোমরা মানে বিরিয়ানিটা কীরকম, মানে কী বৃত্তান্ত, কোয়ান্টিটির মধ্যে সব দেখলে। তবে আমি একটা পার্সোনালি আমার ওপিনিয়ন দিচ্ছি, আমি কাকার বিরিয়ানি বিরিয়ানিটা খেয়েছি, ভিডিও নেই ঠিক, কিন্তু কাকার বিরিয়ানিটা আমরা টেস্ট করেছি, সেই কাকার বিরিয়ানির থেকে এটা মানে মাছ বেটার।
একদম মাছ ওটার কোয়ান্টিটি আমার মনে হয় বেশিই লাগলো কাকার বিরিয়ানি আমাদের হ্যাঁ বেশি লেগেছে হ্যাঁ ওটা 40 টাকা চিকেন বিরিয়ানি ছিল এটা 5 টাকা বেশি আর এটা চিকেনের সাইজ ছিল সব বললো কন্টেইনার গুলো দেখেই নিলে ছোট ছিল কিন্তু এটা কিন্তু ঠোঙা করে বেশ একটা মানে প্যাকেট হ্যাঁ তো দেখেই নিলে তোমরা আগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো একদম তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।